আর এস বেঙ্গলি ক্লাসরুম সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ পৃষ্ঠা থেকে পড়াবো এই এক নং পৃষ্ঠাটি তোমাদের পাঠ্য বইয়ের মানব দেহ অধ্যায়ের অন্তর্গত আজকের আলোচনার শুরুতেই থাকছে শরীরের বর্ম শরীর মানে কি আমাদের দেহ এই বর্ম শব্দের অর্থ কী বর্ম হলো আঘাত প্রতিরোধক দেহের আবরণ মানে দেহের যে আবরণ বাইরের আঘাত থেকে আমাদের দেহকে রক্ষা করে তো মানব দেহের বর্ম হল চামড়া বা ত্বক সেই চামড়া বা ত্বক সম্পর্কেই আমরা এখানে জানব আমি পাঠ্য বইয়ের প্রতিটি লাইন খুটিয়ে পড়ব এবং তোমাদেরকে বুঝিয়ে দেব এই আলোচনাটা তোমরা মন দিয়ে দেখো তাহলে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তৈরি হয়ে যাবে তোমাদের পাঠ্য বইতে এত সুন্দরভাবে বিষয়গুলো আলোচনা করা হয়েছে আমি মনে করি যে আলাদা করে কোনো নোট বই পড়তে হবে না তোমরা পাঠ্য বইটাই মন দিয়ে খুটিয়ে পড়ো তাহলে পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্ন আসলেই তোমরা সেটা লিখতে পারবে দেখো এখানে কি বলা হচ্ছে ব্যাগ কিনতে সুজয় দোকানে গেছে গিয়ে দেখা হয়ে গেল অনিমা আর ওর মায়ের সঙ্গে দোকানদার বলছেন ব্যাগ জুতো ও বেল্ট সবই চামড়ার তাহলে ব্যাগ জুতো বেল্ট তৈরি করতে চামড়ার প্রয়োজন হয় তবে আজকাল চামড়ার অনেক বিকল্প ব্যবহার হচ্ছে তাহলে আজকাল বর্তমান সময়ে চামড়ার বদলে অন্য বিভিন্ন ধরনের জিনিস সেখানে ব্যবহার করা হচ্ছে যেমন প্লাস্টিক মানুষ ও চামড়ার ব্যবহার কমাচ্ছে কেন মানুষ চামড়ার ব্যবহার কমাচ্ছে আজকের আলোচনাতেই তোমরা জানতে পারবে অনিমা ব্যাগটা দেখিয়ে হাসতে হাসতে বলল চামড়া এত পুরু হয় পিছন থেকে সুজয় বলল হ্যাঁ হয় গন্ডারের চামড়া আরও পুরু তাহলে আমরা জানলাম যে গন্ডারের চামড়া খুব মোটা হয় পরদিন স্কুলে এসব বলল ওরা দিদিমণি সব শুনে বললেন জানো তো এক সময় চামড়ার অনেক রকম ব্যবহার হতো তাহলে স্কুলের দিদিমণি বললেন যে একসময় চামড়ার অনেক রকম ব্যবহার হতো এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে যে আগে কি কীভাবে চামড়ার ব্যবহার হতো তো তার উত্তর বইতেই লেখা রয়েছে এখানে বলা হচ্ছে পশুর চামড়া শুকিয়ে তাতে লিখতো মানুষ চামড়ার পোশাক জুতো ব্যবহার করতো জল নিয়ে যেতে চামড়ার তৈরি ব্যাগ ব্যবহার করত এখানে যদি তোমাদের প্রশ্ন করা হয় যে এক সময় মানুষ কি কীভাবে চামড়ার ব্যবহার করত। তোমরা উত্তরে লিখবে এক সময় মানুষ যে যেভাবে চামড়ার ব্যবহার করত সেগুলি হলো এক পশুর চামড়া শুকিয়ে তাতে লিখত মানুষ দুই চামড়ার পোশাক জুতো ব্যবহার করত। তিন জল নিয়ে যেতে চামড়ার তৈরি ব্যাগ ব্যবহার করতো এভাবেই তোমরা পাঠ্য বই থেকে নিজেরাই প্রশ্ন এবং উত্তর তৈরি করে নেবে তাহলে নিজেদের তৈরি প্রশ্ন এবং নিজেদের তৈরি উত্তর যদি তোমাদের মাথায় থাকে তাহলে কিন্তু তোমাদের লিখতে সুবিধা হবে কারণ প্রশ্নগুলো তোমরা নিজেই তৈরি করেছো আর উত্তরগুলোও তোমরা নিজেই তৈরি করেছো এক্ষেত্রে তোমরা পাঠ্য বইয়ের সাহায্য নেবে তাহলে আগে কি কিভাবে চামড়ার ব্যবহার হতো সেটা তোমরা এখানে জানলে যে পশুচ চামড়া শুকিয়ে তাতে মানুষ লিপ্ত চামড়ার পোশাক পরতো চামড়ার জুতো ব্যবহার করতো জল নিয়ে যাওয়ার জন্য চামড়ার ব্যাগ ব্যবহার করা হতো তারপরে মানুষ বোঝে চামড়া বেশি ব্যবহারের বিপদ আছে একটা সময় মানুষ বুঝতে পারে যে চামড়ার ব্যবহার যদি বেশি করা হয় তাহলে বিভিন্ন অসুবিধা রয়েছে এটাও পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে চামড়ার বেশি ব্যবহারের ফলে কি কি অসুবিধা হতে পারে দেখো পশুরা তো মারা পরেই তার সঙ্গে চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয় চামড়া কারখানার নোংরা জল নষ্ট হয় হাওয়ায় দুর্গন্ধ ছড়ায় চামড়ার কারখানা থেকে তাই আস্তে আস্তে চামড়ার ব্যবহার কমাতে হয়েছে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ধীরে ধীরে চামড়ার ব্যবহার কেন কমে গেছে বা চামড়ার ব্যবহারে কী কী অসুবিধা রয়েছে সেক্ষেত্রে তোমরা পয়েন্ট করে উত্তর লিখবে যে চামড়ার ব্যবহারের অসুবিধাগুলি হলো বা চামড়ার ব্যবহার আস্তে আস্তে কমে যাওয়ার কারণগুলি হলো এক বেশি চামড়ার ব্যবহারের ফলে প্রচুর পরিমাণে পশু মারা পড়ছে বা অত্যাধিক পশুকে হত্যা করা হচ্ছে কারণ এই যে যে চামড়াগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি সেগুলো সব পশুর চামড়া তারপরে চামড়ার ব্যবহার বেশি হলে পরিবেশ দূষিত হয় কীভাবে চামড়ার কলকারখানা থেকে নোংরা পড়ে জল নষ্ট হয় তারপরে চামড়ার কারখানা থেকে হাওয়ায় দুর্গন্ধ ছড়ায় এই সমস্ত কারণে চামড়ার ব্যবহার কমে গেছে তো কারণ হিসেবে তোমরা এগুলোই লিখবে রিনা বলল শরীরে কোনো জায়গার চামড়া টান টান কোনো জায়গার চামড়া কোচকানো আবার কোথাও চামড়া পুরু কোথাও পাতলা দেখো তোমরা নিজেরাই খেয়াল করো আয়নার সামনে দাঁড়িয়ে শরীরের কোনো জায়গার চামড়া টান টান দেখো হাতের তালুতে এখানটায় দেখো চামড়া কিন্তু টান টান কোনো জায়গার চামড়া কোচকানো এখানে দেখো আঙুলের ওপরে দেখো এই জায়গাগুলোতে চামড়া কোচকানো আবার কোথাও চামড়া পুরু দেখবে পায়ের গোড়ালির অংশটা চামড়া কতটা পুরো কোথাও পাতলা দিদিমণি জানতে চাইলেন আমাদের শরীরের বর্ম কোনটা বলতো এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের শরীরের বা মানুষের শরীরের বর্ম কোনটা আমাদের শরীরের বর্ম বা মানুষের শরীরের বর্ম হলো চামড়া সুজয় বলে উঠল আমাদের চামড়া অর্থাৎ আমাদের শরীরের বা মানুষের শরীরের বর্ম হল মানুষের শরীরের চামড়া বা ত্বক বর্ম কি আমি আলোচনা শুরুতেই বলেছি আঘাত প্রতিরোধক দেহের আবরণ যে আবরণ বাইরের আঘাত থেকে আমাদের দেহকে রক্ষা করে তো আমাদের শরীরের সেই বর্ম চামড়া বা ত্বক ঠিক বলেছ চামড়া বা ত্বক তার নিচে শরীরের সব কিছু এই চামড়া বা ত্বকের নিচেই আমাদের শরীরের সমস্ত কিছু থাকে মাংস নার্ভ শিরা ধমনি। তো এই মাংস পেশি নার্ভ ধমনী এগুলো কিসের নিচে থাকে চামড়া বা ত্বকের নিচে থাকে এই চামড়া বা ত্বক বাইরের আঘাত থেকে আমাদের শরীরকে রক্ষা করে পরান বলল দিদি বর্ম কেন বলব তো পরাণের মনে প্রশ্ন জাগলো যে আমরা নিজেদের শরীরের চামড়া বা ত্বককে বর্ম কেন বলবো সুজয় বোঝালো আঘাত থেকে বাঁচায় বর্ম তাহলে আঘাত থেকে শরীরকে রক্ষা করে কে বর্ম তেমন ত্বক ও তেমনি বাইরের আঘাত ও সূর্যের আলোর অদৃশ্য অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায় তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে চামড়াকে আমরা কেন বর্ম বলবো তাহলে তোমরা লিখতে পারো আঘাত থেকে বাঁচায় বর্ম ত্বক ও তেমনি বাইরের আঘাত ও সূর্যের আলোর অদৃশ্য বেগুনি রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে তাই চামড়া কে বর্ম বলে চামড়ার নিচে মাংসপেশি শিরা ধমনী রয়েছে ত্বক এদের বাঁচায় চামড়ার নিচে যে মাংস রয়েছে শিরা ধমনী রয়েছে এদেরকেও রক্ষা করে কে ত্বক বা চামড়া নইলে সামান্য আঘাতেই রক্ত পড়তো যদি না থাকতো তাহলে সামান্য আঘাতেই শরীর থেকে রক্ত পড়তো জানো তো অনেক দিন আগে যুদ্ধেও চামড়ার ব্যবহার হতো অনেক অনেক কাল আগে যুদ্ধের সময়ও চামড়ার ব্যবহার করা হতো গন্ডারের চামড়া দিয়ে পোশাক ঢাল বানানো হতো সেই পোশাক পরে যুদ্ধ করলে সহজে আঘাত লাগতো না তাই তাকে বর্ম বলা হতো ঢাল ও শরীরকে আঘাত থেকে বাঁচাতো ঢাল ও শরীরকে আঘাত থেকে বাঁচায় কোনো জায়গা ছড়ে গিয়ে ত্বকে আঘাত লাগলে রোগের জীবাণু সহজেই আক্রমণ করতে পারে তাহলে কোনো জায়গায় যদি ছড়ে যায় ত্বকে আঘাত লাগে তাহলে কি রোগের জীবাণু সহজেই আমাদেরকে আক্রমণ করতে পারে মিনা বলল শিরা ধমনী সব নলের মতো তাই না এবারে মিনার মনে প্রশ্ন জাগলো চামড়ার নিচে বেশ যে শিরা বা ধমনী রয়েছে সেগুলো তো সব নলের মতো তাই না রফিক নিজের হাত দুটো উপর করে মিনাকে দেখালো বলল এই দেখ কিরকম নল দেখা যাচ্ছে তোমাদের নিজেদের হাতটা উল্টো করো এই দেখো কেমন নল মতো দেখা যাচ্ছে না তো এগুলো হচ্ছে শিরা চামড়ার নিচে ফুলে ফুলে রয়েছে নলগুলোর শাঁখাও রয়েছে অর্থাৎ একটা নল থেকে আরও একটা নল বেরিয়ে গেছে এগুলো শিরানা ধমনি ধমনী তাহলে চামড়ার নিচে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো শিরানা ধমনী ওগুলো শিরা তাহলে চামড়ার নিচে যেগুলো দেখা যাচ্ছে এগুলো শিরা আর ধমনি একটু ভিতরের দিকে থাকে ধমনী একটু ভিতর দিকে থাকে শরীরের অনেক জায়গায় শিরাগুলো বেশ দেখা এবারে চলে আসছি পাঠ্য বইয়ের দুই নং পৃষ্ঠায় এখানে দেখো উপরেই একটা বক্স রয়েছে এখানে বলা হচ্ছে দেখে নিয়ে লেখো শরীরের কোন অংশের চামড়া কেমন তা দেখো তা নিয়ে আলোচনা করো তারপর লেখো দেখো শরীরের অংশের কোন কোন অংশের নাম দেওয়া রয়েছে গাল গলা হাতের তালু এই অংশগুলোর নাম দেওয়া রয়েছে আরও কয়েকটা এর সাথে তোমরা অ্যাড করবে নিজেদের ইচ্ছে মতো লিখতে পারো তো গালের চামড়া কেমন হয় টান টান হয় গালের চামড়ার নিচে শিরা দেখা যায় কি না কী হবে দেখা যায় না আর চামড়ার নিচে আর কি আছে বলে মনে হয় গালের চামড়ার নিচে রয়েছে নার্ভ শিরা ধমনি মাংসপেশি এটা লিখবে গলা এখানকার চামড়া কেমন হয় গলার চামড়া হয় টান টান চামড়ার নিচে শিরা দেখা যায় কি না দেখা যায় নীল রঙের চামড়ার নিচে আর কি আছে বলে মনে হয় চামড়ার নিচে নার্ভ শিরা ধমনী শ্বাসনালী খাদ্যনালি মাংসপেশি এগুলো রয়েছে হাতের তালু হাতের তালুর চামড়া কেমন হয় টান টান হয় চামড়ার নিচে শিরা দেখা যায় কি না দেখা যায় না এই হাতের তালুর চামড়ার নিচে কী কী রয়েছে শিরা ধমনি, মাংসপেশি হাড় এগুলো রয়েছে পায়ের পাতা এখানকার টান টান হয় চামড়ার নিচে শিরা দেখা যায় কিনা দেখা যায় নীল রঙের চামড়ার নিচে কি কি রয়েছে নার্ভ শিরা ধমনি, মাংসপেশি এগুলো রয়েছে নিচে একটা খুব ফাঁকা রাখছি এটা তোমরা নিজেরা করবে এবারে চলে আসছি পাঠ্য বইয়ের দুই নং পৃষ্ঠার নিচের অংশে এখানে বলা হচ্ছে ত্বক কোথায় পাতলা কোথায় পুরু আমাদের শরীরের ত্বক সব জায়গায় একরকম নয় কোথাও পাতলা বা কোথাও পুরু সেটাই আমরা জানব পরদিন দিদিমণি আসার সং আগেই ত্বক নিয়ে পরদিন দিন দিদিমণি আসার আগেই ত্বক নিয়ে কথা শুরু হলো আমি না নিজের হাতটা দেখছিল এক সময় বলল চামড়া যেখানে পাতলা সেখানেই শিরাগুলো দেখা যায় তাহলে চামড়া যেখানে পাতলা সেখানেই শিরাগুলো দেখা যায় চামড়া যেখানে মোটা সেখানে দেখা যায় না তাই হাতের চেটোর দিকে শিরা দেখা যায় না দেখো হাতের চেটোর দিকে শিরা দেখা যায় না সবাই নিজের নিজের হাতের দুপিট দেখে নিল আমি না ঠিকই বলেছে কিন্তু চামড়া কোথাও পাতলা কোথাও পুরু কেন এই প্রশ্নটা ওদের মনে জাগল সুজয় বলল হাতের কোন দিকটায় বেশি ঘষাঘষি হয় মিনা বলল চেটোর দিকটায় এই জায়গাটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই জায়গাটা সবথেকে বেশি ঘষাঘষি হয় রফিক বলল তাই কি হাতের চেটোর দিকের ত্বক মোটা হয়ে গিয়েছে তাহলে আমরা যেহেতু হাতের ঘষাঘষির ক্ষেত্রে এই চেটোটাকে বেশি ব্যবহার করি তাই হাতের চেটোটা কি হয়ে গিয়েছে হাতের চেটোর ত্বক মোটা হয়ে গিয়েছে ইতু বললো পায়ের তলার চামড়া আরও পুরু এই হাতের চেটোর যে চামড়া তার থেকেও পুরু পায়ের তলার চামড়া গোড়ালির কাঁচটা সব থেকে পুরু তাহলে আমাদের শরীরের যে চামড়া বা ত্বক রয়েছে সেটাকে যদি দেখা হয় তাহলে আমাদের পায়ের যে গোড়ালি সেই গোড়ালির কাছের যে ত্বক বা চামড়া সেটা সব থেকে বেশি পুরু কেন গোড়ালিতে কি বেশি ঘষাঘষি হয় মিনা বলল হাঁটার কথা ভেবে দেখো গোড়ালির উপর শরীরের সব ভার পড়ে গোড়ালির ওপর শরীরের সমস্ত ওজন পড়ে তাই সেখানের বর্ম অর্থাৎ চামড়াটা একটু মোটা না হলে চলে এদিকে সুজন রফিকের হাতের চামড়াটা দু আঙুল দিয়ে ধরল রফিকের হাতের চামড়া এভাবে দু আঙুল দিয়ে ধরল বলল এইভাবে ধরে দেখ কোথাকার চামড়া কতটা পুরু বুঝতে পারবি দেখো হাতের উল্টো দিকের চামড়াটা এভাবে ধরা যাচ্ছে এটা অত্যন্ত পাতলা চামড়া কিন্তু হাতের চেটোর চামড়া কিন্তু এভাবে ধরতে পারবে না এটা বেশ মোটা এবং টান টান এই চামড়াটা টান টান এবং এই চামড়াটা বেশ কিছুটা কোচকানো মতো তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের শরীরের চামড়া কোথাও পাতলা কোথাও পুরু কোথাও কোচকানো কোথাও টান টান এবারে তিন নং পৃষ্ঠার একদম প্রথম অংশেই দেখো একটা বক্স রয়েছে এখানে বলা হচ্ছে শরীরের নানা অংশের ত্বক কত পুরু তা দেখো তারপরে লেখো এটা কিন্তু তোমরা নিজেরাও লিখতে পারো তোমাদের শরীরের যে কোনো অংশের নাম লিখবে সেই অংশের চামড়া পুরু না পাতলা সেটা লিখতে হবে তো প্রথমেই দেখো গাল লিখে দেওয়াই আছে এখানকার ত্বক পুরুনা পাতলা পাতলা তারপরে হাতের চেটো এখানকার পুরুনা পাতলা পুরু হাতের উপরের অংশ এখানকার কেমন এটার উত্তর হবে পাতলা লেখো গোড়ালি এখানকার ত্বক পুরু তারপর পায়ের পাতা এখানকার ত্বক পুরু তারপরে পেট এখানকার ত্বক পুরু গলা এখানকার ত্বক পাতলা উরু এখানকার ত্বক পুরু এবারে পাঠ্য বইয়ের তিন রং পৃষ্ঠার নিচের অংশে চলে আসছে এখানে বলা হচ্ছে ত্বকের ওপর নিচ অর্থাৎ আমাদের শরীরের ত্বক বা চামড়ার ওপরটা কেমন আর নিচটা কেমন সেটাই আমরা এখানে জানব স্কুলের কাছে এসে হঠাৎ হুচোট খেয়ে পড়লো সুজন হাঁটু আর কনুইতে লাগলো দেখো হাঁটুতে আর কনুইতে লেগেছে সবাই মিলে ধরে তুলে নিয়ে গেল কনুইতে খানিকটা ছড়ে গেছে এক জায়গায় একটু রক্ত বেরিয়েছে হাঁটুতেও একটু ছড়েছে একটু জল জল কিছু বেরিয়েছে হাঁটু থেকে একটু জল কিছু বেরিয়েছে খানিক্ষণ বরফ দেওয়া হলো তারপর হেডস্যার ওষুধ দিলেন মিনা সব দেখছিল সে ভাবল ত্বকের কি দুটো স্তর আছে একটা স্তরে জলের মতো কিছু থাকে আর একটা স্তরে রক্ত দিদি ক্লাসে এলে সে জানতে চাইল দিদি বললেন ঠিকই দেখেছো ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না তাহলে এখান থেকে আমরা কি জানলাম যে ত্বকের বা চামড়ার উপরের স্তরে রক্ত থাকে না রফিক বলল ওই স্তরের উপরটা মরা কেটে গেলেও কিছু হয় না তাই না দিদিমণি বললেন যে হ্যাঁ ভিতরের স্তরে আঘাত লাগলেই কিন্তু জ্বালা করবে তাহলে ত্বকের দুটো স্তর উপরের স্তর আর নিচের স্তর ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না সেখানে কেটে গেলেও তেমন কিছু হয় না কিন্তু ত্বকের ভিতরের স্তরে যদি আঘাত লাগে তাহলে জ্বালা করে মিনা বলল পুড়ে গেলে খুব জ্বালা করে পুড়ে গেলে খুব যন্ত্রণা হয় দিদিমণি বললেন তখন ঠান্ডা জল দিতে হয় তাহলে আমাদের যদি চামড়া বা ত্বকের স্তর পুড়ে যায় সেক্ষেত্রে আমরা কি করব। ত্বক বা চামড়া যদি পুড়ে যায় তখন আমরা ঠান্ডা জল দেব। ধরো কবজির কাঁচটা পুড়েছে খানিক্ষণ ঠান্ডা জলে হাত রেখেছ হাত তুললে আবার জ্বালা শুরু করলো তাহলে আবার হাতটা ঠান্ডা জলে ডোবাতে হবে যখন হাত তুলে নিলে জ্বালা করবে না তখন হাত তুলে নেবে তাহলে চামড়ার ভিতরের স্তরে ক্ষতি হবে না এটা কিন্তু শুধুমাত্র পরীক্ষায় প্রশ্নের উত্তর লেখার জন্য নয় নিজেদের জীবনের ক্ষেত্রেও এটা অত্যন্ত প্রয়োজনীয় শিক্ষা ধরো তোমার হাত পুড়ে গেল হাতের চামড়া পুড়ে গেলো সেক্ষেত্রে তো তোমার প্রচণ্ড জ্বালা করবে সেখানে যন্ত্রণা হবে তো তুমি কি করবে তুমি জলের মধ্যে হাতটা ডুবিয়ে রাখবে খানিকক্ষণ পরে ঠান্ডা জল থেকে হাতটা তুলবে যদি হাতটা তোলার সাথে সাথে আবার জ্বালা করা শুরু হয় আবার হাতটা জলের মধ্যে ডুবিয়ে রাখবে এভাবে যতক্ষণ না পর্যন্ত হাত জল থেকে তুলে নিলে আর জ্বালা করছে না ততক্ষণ পর্যন্ত তুমি জলের মধ্যে হাতটা ডুবিয়ে রাখবে তাহলে চামড়ার ভিতরের স্তরের কোনো ক্ষতি হবে না ফুসকা পড়ে যাবে যে তখন সে বিষয় প্রকাশ করে বলছে ঠিক আছে ভিতরের স্তরের তো কোনো ক্ষতি হবে না কিন্তু পুড়ে গেলে যে ফুসকা পড়ে যাবে তখন দিদিমণি বললেন চামড়ার উপরের স্তরটা গরমে মরে যায় চামড়ার উপরের স্তরটা কি গরম পেলে মরে যায় তখন নিচের স্তরটা থেকে জল বেরিয়ে আসে তাহলে কেন ফোসকা পড়ে আমাদের শরীরে যদি ছ্যাকা লাগে আগুনে আসলে চামড়ার উপরের স্তরটা গরমে মরে যায় তখন নিচের স্তরটা থেকে জল বেরিয়ে আসে দুটি স্তরের মাঝে সেই জলীয় তরল জমা হয় তার ফলে জায়গাটা ফুলে ওঠে এভাবে ফোসকা পড়ে তাহলে কিভাবে ফোসকা পড়ে এই অংশটুকু তোমরা ভালো করে পড়ে রাখবে চামড়ার উপরের স্তরটা গরমে মরে যায় তখন নিচের স্তরটা থেকে কি হয় জল বেরিয়ে আসে এবং দুটি স্তরের মাঝে সেই জলীয় তরল জমা হয় এর ফলে জায়গাটা ফুলে ওঠে এভাবে ফসকা পড়ে সঙ্গে সঙ্গে সেই জায়গায় ঠান্ডা জল দেওয়া হলে নিচের স্তরটা গরম হতে পারে না তখন ফস্কা নাও পড়তে পারে তাহলে আমাদের কোথাও যদি পুড়ে যায় তাহলে সেই জায়গায় সঙ্গে সঙ্গে জল দিতে হবে তাহলে ফসকা পড়ার সম্ভাবনাটা কমে যায় ফুচকা নাও পড়তে পারে মিনা বলে উঠলো কিন্তু ফস্কা পড়লেও বেশি ক্ষতি নেই তাতে চামড়ার ভিতরের স্তরটা বেঁচে যায় তাহলে ফসকা যদি পড়ে তাহলে কি হয় চামড়ার ভিতরের স্তরটা বেঁচে যায় তো দিদিমণি বললেন বেশি পুড়ে গেলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার তাহলে যদি পুড়ে যায় অল্প স্বল্প পড়ে সেক্ষেত্রে তোমরা প্রাথমিকভাবে এই ব্যবস্থাগুলো নিতে পারো যদি বেশি পুড়ে যায় সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া এবারে চলে আসছি চার নং পৃষ্ঠায় চার নং পৃষ্ঠার একদম উপরের দিকে দেখো একটা ছক রয়েছে এখানে বলা হচ্ছে আগে কবে কার চামড়ায় আঘাত লেগেছে তা ভেবে আলোচনা করো যদি কখনো তোমাদের চামড়ায় আঘাত লেখে থাকে কোথায় আঘাত লেগেছে এবং কেন আঘাত লেগেছে সেগুলো লিখতে হবে এখানে আমি তিনটে করে দিচ্ছি আর একটা ছেড়ে দিচ্ছি সেটা তোমরা নিজেরা ভেবে করবে লেখো হাতের আঙুল চামড়ায় আঘাতের কারণ কেটে যাওয়া তখন কি করেছ জল দিয়ে ধুয়ে ওষুধ লাগিয়েছি এরপর ওই হলে কি করবে জল দিয়ে ধুয়ে ওষুধ লাগাবো তারপরে শরীরের অংশ হাত চামড়ায় আঘাতের কারণ আগুনে ছেঁকা লাগা তখন কি করেছো ঠান্ডা জলে হাত ডুবিয়ে রেখেছি ওষুধ লাগিয়েছি এরপর ওই হলে কি করবে ঠান্ডা জলে হাত ডুবিয়ে রাখবো বেশি ক্ষত হলে ডাক্তারবাবুর কাছে যাব। তারপরে শরীরের অংশ হাঁটু চামড়ায় আঘাতের কারণ হোঁচট খেয়েছি তখন কি করেছো জল দিয়ে ধুয়ে ওষুধ লাগিয়েছি এরপর ওই রকম হলে কি করবে জল দিয়ে ধুয়ে ওষুধ লাগাবো এরপরে বক্সের নিচের অংশটা ফাঁকা রাখলাম এখানে তোমাদের ইচ্ছে মতো উত্তর তোমরা লিখবে নিজেদের অভিজ্ঞতা থেকে এবারে পাঠ্য বইয়ের নং পৃষ্ঠার পরবর্তী অংশে চলে আসব এখানে বলা হচ্ছে কোকড়ানো আর কালো আমাদের শরীরের চামড়া কোথাও কুঁচকানো থাকে বা কুঁচকে থাকে আবার কারো কারো শরীরের চামড়া কালো হয় তো সেটা সম্পর্কে আমরা এখানে ভালোভাবে জানবো দেখো এখানে কি বলা হচ্ছে স্কুলের একটা অনুষ্ঠানে এসেছেন আগের হেড স্যার অর্থাৎ আগে যিনি হেড স্যার ছিলেন বয়স্ক মানুষ পিনাকি দেখলো তার মুখের চামড়ায় টান টান ভাব নেই যেহেতু তার বয়স হয়ে গেছে বয়স হলে কী হয় মুখের চামড়াগুলো বা শরীরের চামড়াগুলো কুঁচকে যায় তাই তার মুখের চামড়ায় টান টান ভাব নেই কপালের চামড়ায় ভাঁজ পরদিন ক্লাসে স্যারকে এর কারণ জানতে চাইল স্যার বললেন বয়সের সঙ্গে সঙ্গে শরীর বাড়লে চামড়াও বাড়ে তাহলে বয়সের সঙ্গে সঙ্গে শরীর বাড়লে চামড়াও বাড়তে থাকে মোটা হলেও কি হয় তাই মোটা হলেও চামড়া বাড়তে থাকে বৃদ্ধ হলে শরীরটা ছোট হতে শুরু করে অর্থাৎ বৃদ্ধ হয়ে গেলে আবার মানুষ বয়স্ক হয়ে গেলে শরীরটা ধীরে 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 ছোট হতে শুরু করে শুকিয়ে যেতে শুরু করে কিন্তু যে চামড়াটা মোটা হওয়ার সময় বেড়ে গিয়েছিল সেটা কি কমে সেটা কিন্তু কমে না কিন্তু চামড়া কমে না তখন চামড়া কুচকে যায় হেডসাইডের তাই হয়েছে তাহলে আমাদের শরীরের চামড়া বৃদ্ধ বয়সে কেন কুচকে যায় ভালো করে বুঝে নাও বয়সের সঙ্গে সঙ্গে শরীরের চামড়াও বাড়তে থাকে আর মানুষ যখন মোটা হয়ে যায় তখন চামড়াটা কি আর বসে থাকে না কি চামড়াটাও বেড়ে যায় কিন্তু বৃদ্ধ বয়সে বয়স বেড়ে গেলে শরীরটা যখন ছোট হতে শুরু করে শরীর যখন শুকিয়ে যেতে শুরু করে তখন কিন্তু চামড়া একটু কমে না তাই চামড়া কুচকে যায় সেটাই এখানে বলা হচ্ছে রিয়াজ বলল আচ্ছা স্যার চামড়ার রং কেন আলাদা হয় অর্থাৎ দেখবে কেউ বেশি ফর্সা কেউ কালো কেউ শ্যামলা তো রিয়াজ বলল যে স্যার চামড়ার রং কেন আলাদা আলাদা রকমের হয় তখন স্যার বললেন মেলানিন নামের একটা জিনিসের জন্য চামড়ার রং কালো হয় তাহলে পরীক্ষা আসতে পারে যে চামড়ার রং কালো কেন হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা উত্তরে লিখবে মেলানিন নামের একটা জিনিসের জন্য চামড়ার রং কালো হয় অতি বেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায় সূর্যের যে অতি বেগুনি রশ্মি সেটা ত্বকের বা চামড়ার ক্যান্সার ঘটায় এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে মেলানিন অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায় তাহলে মেলানিন আমাদের শরীরের জন্য কেন উপকারী মেলানিন অতি বেগুনি রশ্মি সূর্যের অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ত্বকের যে ক্যান্সার সেটাকে আটকায় তাহলে তাহলে কালো চামড়া রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে ওরা স্যারকে প্রশ্ন করলো স্যার বললেন যে ঠিক তাই আর রোদ শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে রোদ শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে সাহেবরা তো খুব ফর্সা তাদের চামড়ায় মেলানিন নেই যারা খুব ফর্সা তাদের চামড়ায় কি মেলানিন নেই ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন আসলো তো শিক্ষক মহাশয় বললেন যে আছে তবে কম যার খুব ফর্সা তাদের চামড়ায় মেলানিন আছে কিন্তু কম মিনা বলল আমার বড় জেঠুর গায়ের রং কালো কিন্তু এখন অনেক জায়গায় চামড়াটা একদম সাদা হয়ে যাচ্ছে তার বড় জেঠুর গায়ের রং কালো কিন্তু কোথাও কোথাও চামড়া সাদা হয়ে যাচ্ছে তখন স্যার বললেন যে ও সব জায়গায় মেলানিন তৈরি হচ্ছে না অপুষ্টি বা অসুখে এমন হয় চামড়া জায়গায় জায়গায় সাদা হয়ে যায় এটা মেলানিনের অভাবে হতে পারে আর মেলানিনের অভাব কখন ঘটে অসুখ করলে ঘটে আর অপুষ্টিজনিত কারণেও ঘটতে পারে তাহলে গায়ে রোদ লাগানো ভালো ওরা স্যারকে প্রশ্ন করলো হ্যাঁ ত্বকে রোদ লাগালে ভিটামিন ডি তৈরি হয় তাহলে আমরা ভিটামিন ডি কিসের থেকে পাই সূর্যের আলো থেকে পাই এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে স্বপন বলল স্যার চামড়া থেকে তো ঘাম বেরোয় তো এই যে যে চামড়া থেকে ঘাম বেরোয় এটা ভালো না মন্দ তোমরা একটু ভাবো তো ঘামে নুন আর শরীরের কিছু বর্জ্য থাকে বর্জ্য বেরিয়ে যাওয়াটা ভালো নুন বেরিয়ে যাওয়াটা খারাপ তাহলে ঘামের মাধ্যমে আমাদের শরীরের নুন বেরিয়ে যায় আর কিছু বর্জ্য বেরিয়ে যায় বর্জ্য বা নোংরাটা বেরিয়ে যাওয়া ভালো কিন্তু নুন বেরিয়ে যাওয়াটা খারাপ বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার ঘটনাও ঘটতে পারে দেখবে অনেকক্ষণ রোদে কাজ করলে যদি প্রচণ্ড ঘাম হয় তাহলে আমাদের শরীরটা দুর্বল হয়ে যায় মাথা ঘুরতে থাকে অজ্ঞান হওয়ার উপক্রম হয় এটা কেন হয় শরীর থেকে নুন বেরিয়ে যায় তাই হয় রিয়াজ বললো চাচার খুব ঘাম হয় ডাক্তার বাবু বলেছেন একটু নুন জল খেতে আজ তার কারণটা বুঝলাম তাহলে ডাক্তারবাবু কেন চাচাকে নুন জল খেতে বলেছে বুঝেছো আমাদের শরীরের নুনের চাহিদা মেটানোর জন্য এবারে চলে আসছি পাঁচ রং পৃষ্ঠা এখানে দেখো কি বলা হচ্ছে তবে জানো তো এক সময় চামড়ার রং দেখে মানুষের ভেদাভেদ করা হতো অনেক অনেক কাল আগে চামড়ার রঙ দেখে মানুষের ভেদাভেদ করা হতো বলা হতো সাদা চামড়ার মানুষরা নাকি সভ্য ইউরোপীয়রা বলতো যেমন ইংরেজরা বলতো তারা সাদা চামড়ার মানুষ ছিল ফর্সা মানুষ ছিল তাই তারা বলতো তারা নাকি সভ্য কালো চামড়ার মানুষরা নাকি অসভ্য অর্থাৎ ইউরোপীয় দেশের মানুষজন বলতো যে তারা সভ্য এবং অন্যান্য যে সমস্ত দেশে কালো চামড়ার মানুষ রয়েছে তারা নাকি অসভ্য কালো চামড়ার মানুষরা নিজেদের সম্মানের জন্য অনেক লড়াই করে শেষ পর্যন্ত লড়াই করে তারা নিজেদের সম্মান আদায় করেছে নেলসন ম্যান্ডেলা মহাত্মা গান্ধী মার্টিন লুথার কিং এরা সবাই কালো মানুষদের সম্মানের জন্য লড়েছেন এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন হিসেবে আসতে পারে চামড়ার রং দেখে মানুষে মানুষে ভেদাভেদ করা আজকের দিনে অপরাধের সামিল অর্থাৎ বর্তমানে কিন্তু ওই বর্ণ প্রথা আর নেই চামড়ার রং দেখে কিন্তু মানুষকে বিচার করা এখন আর হয় না এটা অপরাধের সামিল যদি আমরা চামড়ার রং দেখে কারোর বিচার করতে চাই সেটা কিন্তু এখন অপরাধ এবারে নিচের অংশে চলে আসছে এখানে দেখো একটা বক্স রয়েছে এখানে বলা হচ্ছে চামড়ার অসুখ বিষয়ে নিজেরা আলোচনা করো প্রয়োজনে শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নাও তারপর লেখো নিচের বক্সে শরীরের অংশ এখানে লিখবে গায়ের চামড়া চামড়ায় কি অসুখ হয় গায়ের চামড়ায় সেতি হয় সেই অসুখের লক্ষণ কি চামড়া সাদা হয়ে যায় সেই অসুখ হলে কি করেছো বা কি করবে উত্তর লিখবে ডাক্তার দেখাবো ওষুধ লাগাবো ওষুধ খাবো তারপরে মুখের চামড়া এখানে কি অসুখ হয় ব্রণ হয় সে অসুখের লক্ষণ কি ফোড়ার মতো গুটি গুটি হয় সে অসুখ হলে কি করেছ বা কি করবে ডাক্তার দেখাবো ওষুধ লাগাবো ওষুধ খাবো পায়ের চামড়া এখানে কি অসুখ হয় হাঁজা হয় সে অসুখের লক্ষণ কি চুলকায় চামড়া উঠে যায় সেই অসুখ হলে কি করেছো বা কি করবে ডাক্তার দেখাবো ওষুধ লাগাবো ওষুধ খাবো শরীরের যে কোনো অংশ চামড়ায় কি অসুখ হতে পারে কুষ্ঠ হতে পারে সেই অসুখের লক্ষণ কি সাদা দাগ ওই অংশে অনুভূতি নষ্ট হওয়া সেই অসুখ হলে কি করেছো বা কি করবে ডাক্তার দেখাবো ওষুধ লাগাবো ওষুধ খাবো আজকের ভিডিওটি এই পর্যন্তই এর পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আরএস এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে